আব্দুল ভাই, এই ডায়েটটা কিভাবে করবেন? মানে যেটা আছে কি নিয়ম আছে, যদি ধরা 100 কিলো ছাগল, ঠিক আছে, সে তার বডির 2% খাবার খাবে, 2% খাবারের মধ্যে ভাগ আছে, ঠিক, যেটা আমি রাস্তাটা দেখেছি 250 থেকে 300 গ্রাম দানা খাবার ইউজ করে। আচ্ছা, শুকনো খাবার ইউজ করে, যেটা হচ্ছে হাড়িপাতি বলো বা মুমফুলি বলো, ঠিক আছে, আচ্ছা, যে আরও যে এগুলো আছে ওইগুলো মিলে ওরা প্রায় হচ্ছে 1200-এর মতো খাওয়ায়। আর যে ঘাস বলে আমাদের মতো এই ঘাস ওরা খায় না, ওরা যেটা খায় হয়েছে যেটা ওদেরকে রেস্কা বলে, যেটা আমাদের এখানে আমরা বলি আলফা বলি, ঠিক আছে, ওই বার্সিম আলফা ওই ধরনের ঘাস ওরা হচ্ছে কি দিনে হার্লি 200 থেকে 300 এইরকম পরিমাণে দেয়। আর তার বডি ওয়েটের 100 কিলো বডি মিক্সার 10 লিটার পানি খাবে, জল খাবে। আচ্ছা, জল, এটা হচ্ছে নিয়ম। বডি ওয়েটের 10% হচ্ছে জল খাবে, আর বডি ওয়েটের যে 2% হচ্ছে কি খাবার খাবে, খাবারের মধ্যে 3টে ভাগ আছে। আচ্ছা আচ্ছা, দানা খাবার লাগবে 300, মানে স্টল ফিডিংয়ের জন্য। আচ্ছা, তার মধ্যে শুকনো খাবার লাগবে হচ্ছে কি 50% ওপর বলা, সেটা হচ্ছে লাগবে হচ্ছে কি প্রায় ওরা 800 গ্রামের মতো খাবার খায় শুকনো খাবার। আর বাদ বাকি ওই যেটা ওরা মানে বিকাল টাইমটা দেয় হচ্ছে কি ওই হালকা ঘাস পরিমাণ। তাহলে পার ডে একটা ছাগলের প্রতি খরচা কীরকম পড়ছে? খরচা বলতে গেলে সেটা হচ্ছে কি অনেক জায়গায় তো দানার খাবারের দাম কম বেশি আছে, তবে আমার এখানে হচ্ছে কি খাবার মোটামুটি 25 থেকে 30 টাকা পড়ে, কোনো কখনো মার্কেটে দাম কম হয়, কখনো বেশি হয়, কখনো 25 আসে, কখনো 30 আসে। কারণ আমি হচ্ছে কি যে মানে ডালের এগুলো নিয়ে আমি তো কল থেকে নিই, যেখানে যে মেশিন আছে ওটা আমার 23 টাকা 22 টাকা চলে আসে 1 কিলো, ওটা পাইকিরি, ওটা পাইকিরি আমার কাছে, আমি ওটা কল থেকে তো নিই যে ডালগুলো ভাঙায় ওটা, আর গমের ভুষিটা আমি বাইরে থেকে নিই। ওইখানে আমার খাবারের ম্যানেজমেন্ট একটু হালকা মাঝে মাঝে 20তেও নেমে আসে। আচ্ছা আচ্ছা, যখন হচ্ছে ওটা অতিরিক্ত পরিমাণ মোটামুটি 20 টাকা 30 টাকার মধ্যে মোটামুটি একটা একদম হচ্ছে কি একটা পূর্ণবয়স্ক ছাগল, ছাগলের জন্য আমার মনে হয় 30 টাকার খাবার যথেষ্ট, ওটা 30 টাকার মতো খরচা পড়ে যথেষ্ট। আর যেগুলো ক্রস আছে এগুলো মানে 20 বলবো না, ওই 17-18 টাকা পার ডে কাছে কুড়ি টাকার মতো খরচা পড়ে। রাজস্থানের যে বাচ্চাগুলো আছে ওগুলো আমার 25 টাকা যায়, ওটা প্রায় 30 টাকার মতো যায়। আচ্ছা বন্ধুরা, ভিডিওটি সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য।